প্রিয় বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের অষ্টম অধ্যায়, ভারতের আইনসভা। ভারতের আইনসভা বা পার্লামেন্ট, এই নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। এখান থেকে এমসিকিউ এসিকিউ খুব সহজে একটা ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে সহজেই মনে রাখতে পারবে তা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করতে গিয়ে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করতে ভুলো না। কেমন, আমি তোমাদের জন্য প্রতিনিয়ত এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। তো চলো শুরু করা যাক। ভারতের আইনসভা, ভারতীয় সংবিধানের পঞ্চম অংশে ভারতের কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলে অভিহিত করা হয়েছে। তো ভারতীয় পার্লামেন্টের সঙ্গে সঙ্গে কয়েকটি পার্লামেন্টের সঙ্গে তোমাদের পরিচিত করে দেবো। তো ভারতীয় পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত, ভারতীয় পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত। এক নম্বর উচ্চ কক্ষ, দুই নম্বর হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। অনুরূপভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কংগ্রেস বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? কংগ্রেস বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভাকে কংগ্রেস বলা হয়। এর উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট আর নিম্ন কক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা। অনুরূপভাবে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষে বলা হয় লর্ড সভা আর নিম্ন কক্ষে বলা হয় কমন সভা। তাহলে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষে বলা হয় লর্ড সভা, নিম্ন কক্ষে বলা হয় কমন সভা। আর ব্রিটিশ পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয়। ব্রিটিশ পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয়। এবার আমরা ভারতীয় পার্লামেন্ট নিয়ে আলোচনা করব। তো ভারতীয় পার্লামেন্ট বা ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের উভয় কক্ষকে নিয়ে। ভারতের আইনসভা গঠিত, কি বললাম, রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষ নিয়ে কেন্দ্রীয় আইনসভা গঠিত। তাহলে বুঝতে পারলে, তো ভারতের কেন্দ্রীয় আইনসভা কিভাবে গঠিত হয়? রাষ্ট্রপতি এবং লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত। বুঝে গেছো এবার? তো ভারতীয় আইনসভা পার্লামেন্ট দুটো কক্ষ, একটা উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা। উভয় কক্ষের সভা আহ্বান করেন রাষ্ট্রপতি এবং উভয় কক্ষের সভা সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ। এবার তোমরা বুঝে গেছো। তো রাজ্যসভা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ লোকসভা। রাজ্যসভা সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে, সর্বাধিক রাজ্যসভা গঠিত হয় তাদের 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত। বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 245 জন। আর রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন 12 জন। 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন এবং কেন্দ্রশাসিত এবং অঙ্গরাজ্যের থেকে মোট 238 জন সদস্য নির্বাচিত হন। আর রাষ্ট্রপতি মনোনীত করেন 12 জনকে। আর রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। আর রাজ্যসভার চেয়ারম্যানকে বলা হয় উপরাষ্ট্রপতি। আর রাজ্যসভার পদপ্রার্থীদের ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। তাহলে এবার তোমাদেরকে বলছি যে এখানে দেখো, রাজ্যসভা সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন, বর্তমান সদস্য সংখ্যা 245, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 12 জন, এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর, চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি, রাজ্যসভার পদপ্রার্থী হতে গেলে বয়স হতে হবে 30 বছর। রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, অর্থাৎ রাষ্ট্রপতি রাজ্যসভাকে ভেঙে দিতে পারেন না, মেয়াদের আগে ভেঙে দিতে পারবেন না কো। রাষ্ট্রপতি রাজ্যসভাকে ভেঙে দিতে পারেন না, তাই এটি স্থায়ী কক্ষ। এবার আসছি আমরা লোকসভা। পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভা নামে অভিহিত। এই কক্ষটি অস্থায়ী কক্ষ, কারণ হচ্ছে রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারেন। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552 জন, বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 545 জন। আর রাষ্ট্রপতি কর্তৃক ইঙ্গ ভারতীয় দুজনকে মনোনীত করেন, রাজ্যসভা 12 জনকে মনোনীত করেন, আর রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় ইঙ্গ ভারতীয় দুজন মনোনীত হন। আর লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার বা অধ্যক্ষ। তাহলে আমরা দেখতে পেলাম
নিম্ন কক্ষ লোকসভা লোকসভায় অস্থায়ী কক্ষ রাষ্ট্রপতি প্রয়োজনে ভেঙে দিতে পারেন এর সর্বাধিক সদস্য সংখ্যা আছে 552 জন বর্তমান সদস্য সংখ্যা আছে 545 জন ইঙ্গ ভারতীয় সদস্য নিযুক্ত কত রাষ্ট্রপতি 2 জনকে এবং এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর আর লোকসভার সভাপতি হলেন স্পিকার বা অধ্যক্ষ এবার এই যে পার্লামেন্ট ভারতীয় পার্লামেন্ট উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে গঠিত এর নেতা হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টের নেতাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাহলে তোমরা খুব সহজে অল্প কয়েকটি কথার মাধ্যমে তোমরা লোকসভা রাজ্যসভার গঠন সম্পর্কে হালকা ধারণা পাবে এখান থেকে যে প্রশ্নগুলি আছে গুরুত্বপূর্ণ তার উত্তরও করতে পারবে এবার আমি চলে আসছি তোমাদের রাজ্য আইনসভা দুটি কক্ষ নিয়ে বিশিষ্ট এক কক্ষ হতে পারে রাজ্য আইনসভা আবার দ্বি কক্ষ বিশিষ্ট হতে পারে রাজ্য আইনসভার দুটি কক্ষ নিয়ে গঠিত উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ আর নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা আমাদের মোট 29টি অঙ্গরাজ্যে মাত্র 8টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে আটটি অঙ্গরাজ্যের মধ্যে যেমন একটা বিহার মহারাষ্ট্র তারপর উত্তরপ্রদেশ কর্ণাটক এরকম হচ্ছে আটটি অঙ্গরাজ্যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে আর একক বিশিষ্ট আইনসভা তোমরা বুঝতে পারছো আটটি বাদ দিয়ে সব যেমন পশ্চিমবঙ্গ ওকে এবার তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের বলি আমি দেখ বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 500 জন বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা 500 জন আর সর্বনিম্ন হচ্ছে 60 জন বর্তমানে বিধানসভার সদস্য সংখ্যা আছে 294 জন মানে পশ্চিমবঙ্গের বিধানসভার 294 জন সদস্য নিয়ে গঠিত আর এদের কার্যকালের মেয়াদ হচ্ছে এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভা 294 জন সদস্য নিয়ে গঠিত এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর এবং বিধানসভার নেতা হতে গেলে কমপক্ষে পদপ্রার্থী হতে গেলে 25 বছর বয়স লাগবে আর বিধানসভার প্রধান নেতার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী বিধানসভার নেতাকে মুখ্যমন্ত্রী আর রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন রাজ্যপাল ঠিক আছে আর রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু তো বিধানসভার নাম সর্বোচ্চ শাসক হচ্ছে রাজ্যপাল হচ্ছে নাম সর্বোচ্চ শাসক আর বিধানসভার প্রকৃত শাসককে মুখ্যমন্ত্রী তাহলে রামচে বিধানসভার নাম সর্বোচ্চ শাসক হচ্ছে রাজ্যপাল আর বিধানসভার প্রকৃত শাসক হচ্ছে কি বললাম মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা তাহলে আমরা খুব সহজেই আমরা আজকে ভারতের আইনসভা এই অংশ থেকে অর্থাৎ পার্লামেন্ট থেকে যে প্রশ্নগুলি হওয়া অতি প্রয়োজনীয় সেগুলো তোমাদেরকে আমি সংক্ষেপে বললাম ভারতের কেন্দ্রীয় আইনসভাকে ভারতীয় সংবিধানের 5 নম্বর অংশে পার্লামেন্ট বলে অভিহিত করা হয়েছে তো ভারতের পার্লামেন্ট গঠিত হয় মানে কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় মানে কি রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের উভয় পক্ষের সদস্যদের নিয়ে ঠিক আছে ভারতীয় পার্লামেন্টের দুটো কক্ষ উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা ঠিক আছে রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের সভা আহ্বান করেন উভয় কক্ষের সভা আহ্বান করেন রাষ্ট্রপতি আর উভয় কক্ষের সভার সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার বা অধ্যক্ষ রাজ্যসভা গঠিত হয় মানে সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250 জন রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন আর বর্তমান সদস্য সংখ্যা 245 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন 12 জন ঠিক আছে আর কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর আর চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদপ্রার্থী হতে গেলে বয়স হতে হবে কমপক্ষে 30 বছর ওকে এবার লোকসভা সর্বাধিক সদস্য সংখ্যা আছে দেখো 552 জন সর্বাধিক সদস্য সংখ্যা বর্তমান সদস্য সংখ্যা আছে 545 এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন ইঙ্গ ভারতীয় 2 জন এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর আর লোকসভার সভাপতি হলেন স্পিকার বা অধ্যক্ষ আর লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর লোকসভার পদপ্রার্থীদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কংগ্রেস বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা উচ্চকক্ষের নাম সিনেট, নিম্নকক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা, আর ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে লোকসভা, নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। ব্রিটেনকে বলা হয়, ব্রিটেনের ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় আইনসভার জননী। এবার আসছি আমরা রাজ্য আইনসভা। রাজ্য আইনসভার দুটি কক্ষ নিয়ে গঠিত, একক বিশিষ্ট হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। আমাদের অঙ্গরাজ্য 29টি অঙ্গরাজ্যের মধ্যে মাত্র 8টি অঙ্গরাজ্য দ্বিকক্ষ বিশিষ্ট দুটো কক্ষ নিয়ে গঠিত, যেমন বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ইত্যাদি। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। বিধানসভার নেতা হচ্ছে মুখ্যমন্ত্রী, বিধানসভা ভেঙে দিতে পারে রাজ্যপাল, রাজ্যপালকে সোনার কাছে বন্দী বলেছে সরোজিনী নাইডু। আর রাজ্যপালের মানে কি প্রধান পরামর্শদাতা হচ্ছে মুখ্যমন্ত্রী, আর নাম সর্বোচ্চ শাসকের নাম হচ্ছে রাজ্যপাল, আর প্রকৃত শাসকের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। আর বিধানসভা সর্বাধিক সদস্য সংখ্যা নিয়ে 500 জন সদস্য সংখ্যা নিয়ে গঠিত, আর বর্তমান সর্বনিম্ন হচ্ছে 60 জন। তাহলে বিধানসভা সর্বাধিক সদস্য সংখ্যা 500 জন হতে পারে এবং সর্বনিম্ন 60 জন হতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা 294 জন সদস্য নিয়ে গঠিত, আর এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, আর বিধানসভার সদস্য হতে গেলে কমপক্ষে বয়স হতে হবে 25 বছর। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা দেখেছো রাজ্যসভা স্থায়ী কক্ষ, কারণ রাজ্যসভা রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে না, কিন্তু লোকসভা হচ্ছে অস্থায়ী কক্ষ, অর্থাৎ প্রয়োজনে রাষ্ট্রপতি লোকসভাকে মেয়াদের আগে ভেঙে দিতে পারে। তো এই যে রাজ্যসভার স্পিকারের নাম হচ্ছে বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা। এই ছিল তোমাদের গুটি কয়েক খুঁটিনাটি তথ্য, আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা তোমাদের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা অষ্টম অধ্যায় থেকে করলাম, আবার কোন অধ্যায় থেকে আলোচনা করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানে শেষ করছি, আলোচনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। এবং যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুর মধ্যে প্রচুর শেয়ার করো, আর নতুন নতুন চ্যানেলটিকে আর বলার কথা নাই, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, ধন্যবাদ।